এরপর আমি মাঝে মাঝে কিছু শানটান গামও যেন ভিন্নতা বোঝা যায়। বন্ধুরে ও বাবা, এবার আমার নবী আপনার নবীরে, এই যখন আর শিয়াজিমের মধ্যে হাজার হাজার ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যখন শুরু হয়ে গেল হিন্দি মিন টাইমে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কইরা কইরা তার দেখতেছি লা ইলাহা ইল্লাল্লাহ পাশে আমার নবীর নাম লেখা, ওই নবীর নামটা দেইখা আর শিয়াজিমের ফেরেশতারা আল্লাহর ডাক দিয়া গে আল্লাহ সারা জীবন নবীর নাম জপলাম, কিন্তু তোমার বন্ধু নবীরে আমি আমরা দেখলাম না। দয়া কইরা যদি তোমার বন্ধু নবীরে দেখাইয়া দিতে পারতা, আল্লাহ ডাক দিয়া বলে জিবরাইল, ও জিবরাইল তুমি একটা কাজ করো, আরশে আজিমের ফেরেশতারা আমার বন্ধুরে দেখতে চায়, আরশে আজিমের ফেরেশতারা আমার বন্ধুরে দেখতে চায়, যাও যাও তুমি জান্নাতে যাও, যাইয়া দেখবা আমার বন্ধুর পোশাক মুবারক গুলো আছে, এই পোশাক মুবারক গুলো তুমি লইয়া যাইবা, যাইয়া আমার বন্ধু নবীরে দুলার মতো সাজাইয়া আমার বন্ধুরে আমার দরবারে নিয়ে আইবা। একবার এমন সুন্দর জামা আল্লাহ বানাইছে, এই জামাটা সানমুন টেইলার দিয়া বানাই নাই, আল্লাহ কোন বললে ফায়া কোন, হও বললে হয়ে যায়, এমন সুন্দর জামা নবীর লাইগা বানাইছে, বানাইয়া জিব্রাইল আলাইহিস সালাম জামা মুবারক গুলো নিয়ে আমার নবীর কাছে গেল। যাওয়ার পরে আমার নবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী জি, ও দয়ার নবী জি, আল্লাহ আমার জামা মুবারক দিয়া পাঠাইছে, আল্লাহ আমার জামা মুবারক দিয়া পাঠাইছে, আপনি নবীরে দুলহার মতো সাজাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। আমার নবী যেই মাত্র কথাটা শুনলো, আমার নবী চোখের পানি মুবারক ফেরে কান্না শুরু করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি চিন্তা করবেন না, আপনার যতদিন পর্যন্ত আল্লাহর দিদারে রাখবে ততদিন পর্যন্ত আপনার উম্মতের জিম্মাদারি আমার আল্লাহর কুদরতি হাতে নিয়ে নিয়েছে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন এত সুন্দর অফার পাইল, মূসা কালিমুল্লাহ আল্লাহরে বলছে রব্বি আরনি, প্রভু দেখা দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহরে বলছে রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ বলছে লাম তারানি, কখনোই তুমি আমার দেখতে পারবে না। এ আমার যুবক ভাইরা, হোয়াট ইজ দা ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব, কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ হলো তিনি যিনি তুর পাহাড়ে গিয়া বলে আল্লাহ তুমি দেখা দাও, আর হাবিবুল্লাহ হলো তিনি যিনি বিছানার মধ্যে কাঁথা লইয়া ঘুমাইয়া থাকে, স্বয়ং আমার আল্লাহ নবীর দিদার দিতে চায়। আর জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পারের তরি, তুমি মো এ তুমি নিদানে তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাজি ভালো, তুমি মোদের হৃদয় নামে ফুলদানিতে, ফুলদানিতে
গে তের গাছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা বস নবীর মেরাজ শুরু হয়ে গেছে এটাকে বলা ইসরা কি বলা হয় ইসরা ঘর থেকে মসজিদ আকসা বলে এটাকে বলা হয় ইসরা মসজিদ আকসা থেকে এরপর আমি উঠবো মেরাজ এখন ইসরা চলতেছে মেরাজের তিনটা পার্ট আছে এটাকে বলা ইসরা আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আসলেন সুন্নি যারা এই আয়াতের ভিতরে একটা শব্দ আছে এটা খুব মনে রাখতিব যারা বলে নবীর মেরাজটা স্বপ্নে আপনার একটা কথা মনে রাখতে আব্দিহি বা মানে জিব্রাইল বা মানে জিব্রাইল আব্দুল মানে বান্দা বন্ধু নবীর ক্ষেত্রে বন্ধু শব্দ ব্যবহার করতে হবে হি মানি ইলাল্লাহ আল্লাহর দিকে আর আব্দুল শব্দটা দেহ এবং জিসিম এবং রূহ একত্রে বোঝায় একবারে বোঝা যায় নবীর মেরাজ স শরীরে বুঝে না আমি মনে করছে যে তাহির কথার কিতাব উস্তাবে গান টান গাই দিবালা তোরা তো তোমরা তো কইবই মনে করছে যে কি তাফসির মাফসির করবো কি এর বক্তা আয়া গান টান গায়ে পাগলামি করে জায়গা আর যাই গেছি তো অসুবিধা কি অসুবিধা নাই তো তুমি যদি আমার কথা সমস্যা হয় আমাকে বুঝাও নাহলে তুমি রেডি তা হও আমি বুঝাবো কথার জবাব কথা হবে দলিলের জবাব দলিলে হবে বক্তব্যের জবাব বক্তব্যে হবে লেখার জবাব লেখাই হবে লাঠির জবাব লাঠি হবে ঠিক আছে নি কথা কি ক্লিয়ার না বেজাল আছে আমার যুগ কষ্ট হইতেছে বাজা আজ কষ্ট হইতেছে আমি খুব বিতৃডি কি ওয়াজ করতেছি বাজা একদম বিতৃডি কা সালা তো সালাম গয়া মার দোর দশা তোমরা যদি যাও মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহুম্মা দানা মুহাম্মাদ মদিনা শরীফের মাঝি আমার নূর নবী শুয়ে আছে গো সরে কেন সুবহানাল্লাহ আরে মদিনা শরীফের মাটি আমরা সুরমা বলে চোখে মাখিও এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি যাই দেখো মদিনা তোমরা যদি তোমরা যদি যাও গো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আল্লাহ এই মুরব্বি বেবড়া গজলটা পছন্দ করছে কারণ আমার আগের মুরব্বিরা কেউ মনে আছে গজলটা এটা এটা আগে হইতো না এটা আমরা মুরব্বির আগে আরেকটা গজল গাইতো মনে বড় আশা ছিল
আবার সুমো বাইরে ভাগ হলে যখন বেরাইত মনে বড় জাহাজ দিয়ে হজ করতে গেছে, ছয় মাস লাগায় হজ করতেছে, বিমান হয়েছে, ছয় মাস লাগায় হজ করতে গেছে, চিরা মুড়ি গুড় সব লয়া রোয়ানা দিছে। এই জন্য মুরব্বীরা কইত আর অবসাদ, ওই সময় মুরব্বীরে লেখছে তো ওই সময় যেটা চলতো এটার উপরে লেখছে আর কি, যদি বিমান চলতো বিমানের উপরে লেখ লইলে কথা ঠিক না বেঠি। হ্যাঁ, আরব সাগর পাহাড়ি দিব সঙ্গী নাই মোর তোরি, পাখি নই তো উড়ে যাব দানাতে ভর করি, আমার আশা খারাপ লাগছে। এইগুলা যখন আমি গাই অনেকে বলে আমি গান গাই, এরা গান বুঝে না গজলও বুঝে না, এত গান সমাজ হইতাছে, এত নাচ হইতাছে, হিডির বিরুদ্ধে কোনো কথা নাই। আমি এখানে আইসা অপসংস্কৃতি রুদে সুস্থ সংস্কৃতি কায়েমের জন্য আমি সঙ্গীত গাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে এটার মধ্যে কত ফতোবাজি করে জবানটা খুললা কোন নবীর মেরাজকে স্বপ্নে না বাস্তব শুরু হয়ে গেছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, সুবহান সুবহান রব আল্লাহু আকবার আল্লাহু আকবার, রবকে আল্লাহ বড় করে আল্লাহ, আল্লাযী যিনি আল্লাযী আসরাব ভ্রমণ করিয়েছেন বি আবদিহি জিব্রাইলের মাধ্যমে তার বন্ধুকে দিনের বেলা, না আল্লাহ বলেন লাইলান, লাইলাতুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলুন বলে নাই, আল্লাহ বলছে লাইলান, লাইলান মানে কোন রাতের বেলা, সারা রাত্র নয়, রাতের একটু সময় আমার নবীর মেরাজ করাইছেন কোথায় থেকে, মিনাল মসজিদুল হারাম, মসজিদ হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদ আকসা পর্যন্ত, এই মসজিদ আকসা হলো আমাদের কেবলা ছিল আগে, এখন তো বাইতুল্লাহ, আগে ছিল মসজিদ আকসা মুসলমানদের প্রথম কেবলা, এই প্রথম কেবলাটা হলো মসজিদ আকসা, দেখবেন এটা বর্তমানে ফিলিস্তিন, এই জায়গার ভিতরে কত ধরনের গুলি মারতেছে ইসরায়েল, ইসরায়েলের বাচ্চারা ওই দেশের মুসলমানকে মারার জন্য কত বছরে বছরে আঘাত করে রে, আর মুসলমানরা মসজিদটাকে রক্ষা করার জন্য ছোট ছোট বাচ্চারা ইসরায়েলের গুন্ডা বাহিনীর বুলেটের সামনে তাদের বুকটাকে পাইতা দেয়। ওই দিন আমি দেখলাম ছোট একটা বাচ্চাকে এমন ভাবে বোমা মেরে দিয়েছে, বাচ্চাটা রক্ত আর ধুলাই দূষিত হয়ে কোন কিছু বলে না, শুধু একটা কথাই বলে, তোরা আমরা রে মার, তোরা আমরা রে মার, তোদের বিচার কোথাও দিব না, তোদের বিচার দিব আসমানে, ছোট বাচ্চাকে তোদের বিচার দিব উপরে। এই জন্য যুব আমার নবী মসজিদ হারাম থেকে মসজিদ আকসার মধ্যে রওনা হয়ে গেল, কিন্তু আমার নবী যাওয়ার সময় আমি এখন যে মাহফিলের মধ্যে আসলাম, আমি সোজা আমার ফারুক ভাইয়ের লেবেট থেকে উঠা ওই মাহফিল কইরা এসে লেবেটে ঢুকলাম আদমপুর থেকে, ওখান থেকে আমি মগরিবের নামাজ পড়িরা আমার নামাজ টামাজ শেষ করে একটু সিদ্ধান্ত নিয়ে আস্তে আস্তে এখানে আইলাম, আইসা দরিয়া খাল দিয়ে ঢুকলাম,
গোপায়া গ্রামে আসলাম, আমি আসার জন্য দুলিয়াখাল দিয়া চয়েস করলাম, আমি আসলাম, আমার একটা রোড ম্যাপ আছে, আসতে যাইয়া সিএনজি পাম্পের ভিতর দিয়া ঢুকলাম, দুইকে আমি আসলাম। আল্লাহ নবীর মেরাজে নেওয়ার সময় একটা রোড ম্যাপ বানাইছে, এটা ইব্রাহিম নবী রওজার উপর দিয়া বানাই নাই, ইব্রাহিম নবী রওজার উপর দিয়া বানাই নাই, ইউসুফ নবীর রওজার উপর দিয়া বানাই নাই, আদম নবী রওজার উপর দিয়া বানাই নাই, মূসা নবী রওজার উপর দিয়া বানাই নাই, জাকারিয়া নবীর রওজার উপর দিয়া বানাই নাই, 1,24,000 কোন নবীর রওজার উপর দিয়া আল্লাহ নবীর রোড ম্যাপটা বানাই নাই, একটা নবীর রওজার উপর দিয়া আল্লাহ রোড ম্যাপটা বানাইছে। ওই ওই নবীর নাম হলো হযরতে মূসা নবী। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর অন্য কোন নবী রওজার উপর দিয়া আমার নবী রোড ম্যাপটা বানাই নাই, কেন মূসা নবী রওজার উপর দিয়া রোড ম্যাপটা বানাইছে? এই জন্য বানাইছে, মূসা নবী তো তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা কইতো, কথা দেয়া ভাল লাগে না, লাস্টে বলছে রাব্বি আরনি প্রভু দেখা দাও, আমার আল্লাহ দেখা দেয় না, আমার আল্লাহ দেখা দেয় না, আমার আল্লাহ দেখা দেয় না, আমার আল্লাহ দেখা দেয় না। আল্লাহ বলে লাম তারানি ও মূসা নবী, তাকে বললাম তার ফিল একটা মাত্র কারণ, মূসা নবী আল্লাহর বলছে রাব্বি আরনি দেখা দাও, আল্লাহ দেখা দেয় না, মূসা নবী রওজার উপর দিয়া যখন আমার নবী যায়, আমার নবী তাকায়া দেখতেছে, মূসা নবী রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তে, আমার নবী দেখতেছেন মূসা নবীকে রওজায় মরা না জিন্দা, আরো জোরে কও মূসা নবী জিন্দা। আজকে অনেক মানুষ আমরার মতন মাইক ধরে কয় আমার নবী নাকি মরা অবস্থায় পড়ে রইছে, আমার নবী নাকি মরা, আমার নবীর হায়াতুন নবী মানে না, যেই নবী নবীর হায়াতুন নবী মানে না, আমি তাহিরি ওই মোল্লারে মানি না। আপনারা মানেন যা দিয়া বলেন, যেই নবী যেই ব্যক্তি নবীরে জিন্দা নবী মানে না, হ্যাঁ নামাজ পড়লে লাভ হইব না? হ্যাঁ মুখ দিয়ে মিষ্টি মধুর কথা বলে লাভ হইব না? আমরা দেখতে বিশ্রী হইতে পারি, আমরা বডি স্ট্রাকচার খারাপ হইতে পারে, কিন্তু আমরা সিনাডা নবীর মদিনাওয়ালার প্রেমের খনি কথা বলেন ঠিক না? কষ্ট হইতেছে আপনারা? মূসা নবী কি রওজায় জিন্দা না মরা? দাঁড়ায় দাঁড়ায় কি পরে কথা বলে কি পরে? মূসা নবী জিন্দা, আমার নবী কি মরা? শুধু নবী না, সমস্ত আম্বিয়াগণ স্ব রওজা মুবারকে জিন্দা, এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, যাতাই খুশি সেতাই ভ্রমণ করতে পারে। জোরে কর না মারহাবা। মূসা নবী রওজার উপর দিক দিয়ে আমার নবী রওনা দিলেন, বন্ধুরে আমার ও গোপায়ের বন্ধুরা, ও আমার দুলিয়াখালের বাবারা, ও আমার হবিগঞ্জের দিক দিগন্তের বন্ধুরা, এত নীরবে ওয়াজ শোনা যায় যদি মাইকটা আগে দেন, রাত্র বেশি করলে মনোযোগ থাকে না, এই জন্য আপনাদের ঘুম নাই, আমারও ক্লান্তি নাই, যদিও দিনে আমি একটা দুই আড়াই ঘন্টা ওয়াজ করেছি, গরমের মধ্যে রুদ্রের মধ্যে বয়া বয়া ওয়াজ করেছি, একদম ক্লান্ত, এরপরও খাবারের সাথে আমার জিয়ারত নাই, খাবার সাথে জিয়ারত নাই, খাবারের সাথে জিয়ারত নাই, চলছে চলছে, খুশি লাগতেছে নি? কেরা লাগতেছে? আমার নবীর মেরাজ, এটা ঈদ, ঈদ ঈদের খবর কথা কন ঠিক না বেঠে? ঈদে মেরাজুন নবী, ঈদে মিলাদুন নবী, জোরে কথা ঠিক কিনা? মোল্লারা ঈদ খুঁজা হয় না, রোজার ঈদ তুই ইচ্ছার আর ঈদ কিসের? হ্যাঁ ঈদ আছে, রমজানের ঈদে তো ফেতরা টেহা যা, কুরবানির ঈদে তো সামরা টেহা যা, এর লাগে তোমরা এই দুইটা ঈদ ছাড়া কোনো ঈদ খুঁজা পাবো? ঠিক আছে কথাটা বুঝলে বুঝ, না বুঝলে ও বুঝ, তোমরা তো বহুত কষ্ট করছো না আজকে, ঠিক আছে যুবকরা ঠিক আছে, সময় পাওয়া যায় বলি মারো ঠিক আছে, আমি সার ভাই তাই বুঝছি কি দেয় বুঝছি কি দেয়,
আমার যুবক ভাইরা আনন্দ লাগেনি নবীর মেরাজ শুনলে কইতিকে দর্শি ওয়াসটা কারণ এই প্রজন্মকে তো আমরা মেরাজ বুঝাই দিব ঠিক নি আমরা যারা বুড়ো হয়ে গেছি হ্যাঁ না মেরাজটা বুঝি এই নতুন প্রজন্মরে বুঝার লাগতো না কোন পুরান ওয়াস করে কি বাদ দিলে চলবে এই প্রজন্ম বুঝতে হবে নবীর শান কোন পুরান নাই কথা বলেন ঠিক না বে ঠিক এইজন্য আমার যুবক ভাইরা মূসা নবী রওজায় কি ঘুমায় না নামাজ পড়ে আর জোরে গন কি করে এবার আমার নবী নবীর আমার নবীর মেরাজের রোডম্যাপটা মূসা নবী রওজার উপর দিয়ে একটা মাত্র কারণ আমার আল্লাহ বুঝাইতেছে মূসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় হাবিবুল্লাহ কারে কয় এ বন্ধুরি ও গোপায়ার বন্ধুরা আমার নবী মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা মসজিদে আকসার মধ্যে চলে গেছে যাওয়ার পরে আমার নবী ওই মসজিদের মধ্যে দুই রাকাত নামাজ পড়াইল দুই রাকাত নামাজের ইমাম হলো আমার নবী আর মুক্তাদি হলো সব নবীগণ আমার নবীর পিছনে এই জন্য আমার নবী হলো ইমামুল মুরসালিন আমার নবী নামাজ পড়াচ্ছেন 124,000 পয়গাম্বর আমার নবীর পিছনে গেল মুক্তাদি হয়ে গেল ও বন্ধুরে আমার নবী নামাজটা পড়ালেন ওই নামাজটা পড়াইয়া আমার নবীর মেরাজ শুরু হয়ে গেল এতক্ষণ ছিলাম আমি ইসরার উপরে এখন মসজিদ আকসা দিকে আসমানের দিকে যখন নবী উঠেছে এটার নাম হলো মেরাজ এই মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন এবার আমার নবী মসজিদ থেকে নামাজ পড়াইয়া উপরে উড়াল দিলেন যেই মাত্র উপরে যাচ্ছে ওই মুহূর্তে প্রথম আকাশের মধ্যে গেল প্রথম আকাশে যাওয়ার পরে হযরতে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আদম আলাইহিস সালাম আমার নবীরে সালাম দিলেন আমার নবীকে ওয়েলকাম জানালেন আহলান সাহলান মুবারকবাদ জানালেন এরপর আমার নবী দ্বিতীয় আকাশে আরেকজন নবীর লোকে দেখা হলো আর একটা নবীর সঙ্গে সাক্ষাৎ হলো ষষ্ঠ আকাশে যাইয়া দেখে হযরতে মূসা কালিমুল্লাহ সেখানে দাঁড়ায় আছে বন্ধুরে আমার ওয়াসটা বোঝা লাগবে না বুঝলে বাজার হবে না গঠনের ভিতরে চেতনা লালন করা লাগবে আমার নবী যাওয়ার সময় রুট ম্যাপটার ভিতরে দেখছে মূসা নবী কবরে নবী মসজিদে যায়া দেখে মূসা নবী মসজিদের ভিতরে আবার আসমানে যায়া দেখে মূসা নবী আসমানের উপরে এখন আমি গোপায়া জানতে চাই মূসা নবী কি তিনজন না একজন আর বড় করে বলে তিনজন না একজন কয় জায়গায় এক মূসা নবী একই টাইমে এখন রোজায় আবার নবীর মসজিদের মসজিদে আকসায় আবার আসমানের উপরে মূসা নবী যদি একই টাইমে এত জায়গায় থাকতে পারে রে বাবা আপনার নবী আমার নবী সব কিছু দেখার ক্ষমতা আছে না না قال النبي صلى الله عليه وسلم ان الله زوال الارض فرايت مشارقها ومغاربها আমার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীটাকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পারি নবী মদিনা থেকে এখানে আয়েশা দেখা লাগবে না সকল পৃথিবী আমার নবীর চোখের সামনে প্রেজেন্ট কথা বলেন ঠিক কিনা কবি মৌলবীর কাছে মদিনা বড় দূরে নবী বলে আমার কাছে হাতের তানুর মধ্যে জোরে কন্যা সুবহানাল্লাহ গান এই জন্য আমার নবীজির রহমাতুল আলামিন হাজির ও নাজের আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই নবী আমার সাত আসমান পাড়ি দিল নবীর মেয়েরা শুরু হয়ে গেল যাইতে 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 আমার আল্লাহ সব কিছু নবীর দেখাইতেছে আল্লাযি বারাকনা হাওলাহু لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ওই আমার বন্ধু নবীকে সব দেখাইবার জন্য কুদরতুল্লাহ কুদরতের জগৎ দেখানোর জন্য নূর নবীকে এলান করলেন আহ্বান করলেন এবার আমার নবী যাইতে 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 সব দেখেছেন এবার শেষ পর্যন্ত সিদরাতুল মুনতাহা গেলেন এই পর্যন্ত বর্ডারটার নাম হলো মেরাজ এই বর্ডার পর্যন্ত নাম হলো মেরাজ এই মেরাজের সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে জিব্রাইল আমি আর একটু সামনে যাইতে পারবো না আমি একটু সামনে গেলে আমার 600 ডানা জ্বলে পড়ে সরকার হয়ে যাবে আমার আগে আনতে গেছে
দুনিয়া খাল থেকে এখন সামনে আইনা যদি কইতো হুজুর আমি আর সামনে যেতে পারতাম না আপনি যান গেলে আমরা কবর আছে পোলা মান্ডি যদি কথা কইতো আমি আইলা বলে আমি কইলাম মানে তোমরা আমার আগ বলি যাইছো গোপায়া লইয়া যাইবা তোমরে অর্ধেক রাস্তা কই তোমরা গেলে খবর আছে তাহলে আমি যাইতাম না জিব্রাইল আইছে নবীরে নেওয়ার জন্য আইছে কো নবী গো আল্লাহ পাঠাইছে আপনারে দুলার মতো সাজায় নিবার লাগে অর্ধেক রাস্তা যায় কই ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে আর যাওয়া সম্ভব না নবী দিয়ে কথা বলতো ও জিব্রাইল তুমি যদি যাইতে না পারো আমি যাবো কেমন আনকে চিনি আমার পক্ষে আর যাওয়া সম্ভব না ওই মুহূর্তে আমার নবী ডাক দিয়ে কি ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রব্বিকা ঠিক আছে তুমি যদি যেতে না পারো আমি আল্লাহর কাছে যাচ্ছি তুমি কিছু আল্লাহর কাছে চাওয়ার আছে আমারে বলো বিদেশ গেলে এয়ারপোর্ট বন্ধু বন্ধুর আগে দেনাও আগে ধরে কোনদে দুঃস্থ চিন্তা করতে কিছু লাগলে আমার কইস কথা কোন ঠিক না এখন রসুলের খাদেম জিব্রাইল রসুলের খাদেম কে জিব্রাইল সালাম জিব্রাইল সালামের 600 ডানা একটা ডানা যদি বিছাইতে সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে সুবহানাল্লাহ শুনো না বড় বাপ রে বাপ 600 ডানা নিয়ে পুরো আল্লাহ মারত চোখের দৃষ্টি যোদ্ধরা কদম যোদ্ধরা এমন গতি সম্পন্ন ছিল জিব্রাইলের জীবনে দুনিয়াতে কয়েকবার দ্রুত গতিতে আসছে একবার আসছে ইসমাইল আলাইহিস সালামের যখন ইউসুফ আলাইহিস সালামের যখন তার 10 ভাই মিলে যখন কুয়ায় ফেলা দিচ্ছে আল্লাহকে জিব্রাইল তাড়াতাড়ি যাও ইউসুফ নবী কুয়ার পানিতে ভরবার আগে তোমার পাকারা মিশাই দিয়ে বাড়ি বানাই দাও এত গতি সিদ্দারুল মুনতাহা থেকে চোখের পলকে আইসা কূপের নিচে পাখা বিছাই দিচ্ছে ইউসুফ আলাইহিস সালামের জন্য সেই জায়গাটা বাড়ি হয়ে গেছে আর একটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল সালামের গলার মধ্যে ছুরি চালাই দিয়েছিল আল্লাহ বলছিল জিব্রাইল ছুরিটা গলায় যাওয়ার আগে জান্নাতের দুম্বাটা নিয়ে যাও তাহলে কেমন গতি ছিল তিন নম্বর হলো আমার রাসূলকে যখন উহুদের জমিনে দন্ত মোহরক ভেঙেছিল রাসূলের দন্ত মোহরকের বিয়ে যখন রক্ত মোহরক ছড়ছিল এই রক্ত মোহরকটা মাটিতে পড়ে যাচ্ছে আল্লাহকে জিব্রাইল তুমি কই যাও আমার বন্ধু রক্ত মুবারক তোমার হাতে নিয়ে আনো জিব্রাইল এত গতি 600 ডানা সাত সমুদ্র 13 নদীর পানি যদি মাথায় দিয়ে দেওয়া হয় এক ফোঁটা পানিও জমিনে পড়বে না ছোট না বড় অনেক বড় আয়েশা ডাক দিয়ে কয় ইয়া জিব্রাইল ওহাল্লাকা মিন হাজাতিন ইলা রব্বিকা ঠিক আছে তুমি যদি যেতে না পারো আমি যাচ্ছি মহান রবের দিদারে তোমার জন্য কিছু আনতে বনি আমরা এলে কইলাম এলে আল্লাহ রেখেন যে জান্নাত আপনি থাকবেন এই জান্নাত যদি আমরা থাকতাম পারি আমেলে কইলাম রসুলকে কিছু চাই না শুধু আপনি নবীরে চাই আল্লাহ যেন সেটা অনুমোদন দেয় আর জিব্রাইল কি চাইছে কয় ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাহিয়া আলা সিরাতিল উম্মতিকা ইয়া রাসূলুল্লাহ আমি কিছু চাই না আমি শুধু চাই আল্লাহকে বলবেন আমার 600 দানা পুল সিরাতের উপরে বিছাইতে পারবো কিনা সুবহানাল্লাহ আল্লাহ যদি এই অনুমতিটা দেন দ্যাটস এনাফ আর কিছু লাগবে না রাসূল জিগা কেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে হাজার বার গিয়েছি আমি অনেক নবীর কাছে গিয়েছি কাহার কাছে 60 বার কাহার কাছে 10 বার কাহার কাছে 101 বার আপনি নবীর কাছে হাজার বার এসেছি কিন্তু আপনার চোখ মুবারকে এত পানি ঝরতে দেখেছি উম্মতের জন্য পৃথিবীর কোন নবী উম্মতের জন্য এত কাঁদতে দেখি নাই পাথরের আঘাত খেয়ে উম্মতের জন্য কেঁদেছেন মেয়েরাজ আসতে যায় উম্মতের জন্য কেঁদেছেন সব জায়গায় উম্মতের জন্য কেঁদেছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবী আসতে না 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 একটু আমাদের সামনে আসতে হয় পিছিয়ে যাইতে হয় ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও
পরে ডিস্টার্ব করো না, এই এখন ঠিক আছে, একটু সামনে আসতে না পারলে শরীরে ইমেজ ঠিক থাকে না, শরীর ধৈরা যায়। এটা একটা মারাত্মক সংসার, এই মাইকেল লোকের সংসার করি 22 বছর ধরে, এটা রূপ বুঝি সবই বুঝি ঠিক না। যদি একবার দাঁড়াইতে তাহলে ফিট ধরে জায়গা, একটু সামনে আসতেছে গেলে এটা ব্যায়াম হয়ে জায়গা, কথা কন ঠিক না বেটি। এগুলো দেখলে বহুত বক্তারা শিখতে পারবে ইউটিউবে হুজুরের কোন পলিসিতে কথাগুলো বলে শরীর কেমনে ঠিক রাখে। জোরে আল্লাহু আকবার জোরে গান। জিব্রাইল সাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতের জন্য এত চোখের পানি ফেলে কান্না করেছেন, অন্য কোন নবীকে এত চোখের পানি ফেলে কান্না করতে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া মায়ার নবী, আমার শৈশব নানা পুলসেটের উপরে বিষয়টি চায়, একমাত্র উম্মতিকে আপনার উম্মতের জন্য যেন আমি আকাশের বিজলির মতন, আমি যেন চোখের পলকে আপনার উম্মতকে জান্নাতে ঢুকাইয়া দিয়ে আপনার মনকে আমি খুশি করতে পারি। এরপরে আমার নবীকে নেওয়ার জন্য আমার নবী রফরফের মধ্যে উঠলেন, ওইটা 70,000 নূরের পর্দা আমার নবী অতিক্রম করবেন। নূরে নবী, নূরের জগতে নূরের পর্দা অতিক্রম করায়া নূরে খুদার সঙ্গে নূরের নবী মিলন হবে, কথা হবে, সাক্ষাৎ হবে, দিদার হবে। আমার নবীকে নেওয়ার জন্য 70,000 নূরের পর্দা অতিক্রম করা শুরু করলেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমার নবী আপনার নবী ওই জায়গা দিয়ে রওনা হয়ে গেলেন। রওনা হতে হতে আমার নবী একটা দুইটা তিনটা চারটা নয় পাঁচটা নয়, আমার নবী ওই রফরফ দিয়া 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। 70,000 নূরের পর্দা অতিক্রম কইরা 69,999টা পর্দা যখন অতিক্রম করলেন, শেষ পর্দাটা যখন আমার নবী অতিক্রম করতে গেলেন, হঠাৎ করে আবু বকরের কণ্ঠ আমার নবী শুনতে পেলেন। আহা, কার কণ্ঠ? আবু বকরের কণ্ঠে বলছে, যেই জায়গায় জিব্রাইল যেতে পারে না সেই জায়গার মধ্যে সিদ্দিক আকবরের কণ্ঠ শোনা যায়, যেই জায়গায় পৃথিবীর কোনো নবী যায় নাই, পৃথিবীর কোনো মানুষ যায় নাই, সেই জায়গার মধ্যে আমার নবী আপনার নবীর প্রিয় সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। বন্ধুরে আমার ও যুবক ভাইরা, আবু বকরের কণ্ঠ যখন শোনা যায়, আবু বকরের কণ্ঠে আমার নবীর বলতেছে, ইয়া মুহাম্মদ ইন্না রব্বাকে ইউসাল্লি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী জি, আপনি এই জায়গার মধ্যে একটু থামেন, আপনার রব পর্দার ওই পারে আপনি নবীর শান মান বয়ান করতেছে। আসমানু হি পর সব নবী রহ গায়ে আরশে আজম পে পৌঁছা মারা নবী সবসে আলা আলা মারা নবী হাত রে জিরা হাত রে সবসে বালা আমারা নবী সবসে বালাও আলা মারা নবী খলক সে আউলি ইয়া আউলি ইয়া সে রসুল খলক সে ইয়া আউলি ইয়া সে রসুল রসুল সে আলা মারা নবী সবসে আলা আলা মারা নবী সবসে বালাও আলা মারা নবী। জোরে কি আল্লাহ করে বলবেন না? আমি ছাত্র জীবনে কত গেছি, সবচেয়ে আওলা আলা এম না আমার নবী সবচেয়ে আওলা আলা
ہمارا نبی سب سے اولا و اعلی یہ سب سے بالا و اعلی ہمارا نبی پرنے ڈوبے نہ ڈوبا ہمارا نبی پرنے ڈوبے نہ ڈوبا ہمارا نبی سب سے اولا و اعلی এটার বাংলা নাকি সবার হৃদয়ে ও সেরা আমাদের নবী সবার হৃদয়ে ও সেরা আমাদের নবী জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না ও বন্ধুরি ও আমার গোপায়ার বন্ধুরা হরিগঞ্জের বাবারা আমার নবী শুনতেছেন ওই জায়গার মধ্যে জিব্রাইল যেখানে যাইতে পারে না ওই জায়গায় গিয়ে শুনছেন আবু বকরের কণ্ঠ শোনা যায় আমার বলা হচ্ছে কিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি ও নবী আপনি থামুন আপনার রব পর্দার ওই পারে আপনার সম্মান বয়ান করতেছে এখন প্রশ্ন হলো ও তাহির হুজুর যেই জায়গায় মানুষ যাইতে পারে না আমরা তো শুনেছি জিব্রাইল নবীকে নিয়ে গেছে পৃথিবীর চাঁদ শুরু জানে না কেউ জানে না কিন্তু ওই জায়গার ভিতরে আবু বকর গেল কেমনে কিভাবে আবু বকর গেল কিন্তু যুবক বাইরা শূন্য দাও সেখানে আবু বকর যাই নাই সেখানে একটা ফেরেশতা আমার নবীকে রিসিভ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে বানায়া রাখছে দাঁড় করায়া রাখছে ওই ফেরেশতার কণ্ঠ দিয়া আমার নবীকে যদি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি থামুন আমার নবী ও পরিচিত কণ্ঠ দেখলে আমার নবী বিচলিত হতে পারে এই জন্য আল্লাহর নবী তো আল্লাহ রাব্বুল আলামিন তো আল্লাহর হাবিবের সন্তুষ্টি কামনা করে এই জন্য ওই ফেরেশতার কণ্ঠ রাখে আমার আল্লাহ হযরত আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে যেন আমার নবী কোনো টেনশন না করে নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় হযরত আবু কি ভালো বেশ শুইল পাশে ভালো যায়া দেখো মদিনা 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 আছে কমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আছে কম লাইটা ঘুরাস না বাবা লাইটা ঘুরা একটু হাতটা দিহি না দিহি না তো দিলাম একটু দুইটা হাত তুলেন না বাবা যুবক বাইরে কই এই হবিগঞ্জের ভোলা মানে আসে কেন আসলে ভোলা ভার আরে মদিনা মদিনা আছে কমিনের ঠিকানা দিদারে চেয়ে কাঁদো তোমরা ও না নবীর দেওয়ানা মদিনা মদিনা আছে গম দিনের ঠিকানা বল মদিনা মদিনা আছে গম দিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি পঁচাত্তর দেখেল নবীজি জালালুদ্দিন দেখেল নবীজি এতবার দেখি আহা নবী এতবার দেখি আহা নবী জালা তাহার মিটে না মদিনা মদিনা আছে গম মিনের ঠিকানা বল মদিনা মদিনা মাসাল্লাহ ঠিকানা বল দিদারে চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা বল মদিনা মদিনা আসে গম মিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আইরে আমার বাবা
আমি যখন মদিনায় গেছি মিনরিয়াদের জান্নাই ঢুকলাম ওই জালিগুলার ফাঁক দিয়া দিয়া এমন ভাবে তাকাইলাম তাকায় দেখলাম নবী রওজার পাশে আবু বকরের রওজা মুবারক এই আবু বকর দুনিয়াতে ঘুরে তার কণ্ঠ নকল করে আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠ নকল করে আমার আল্লাহ এর দ্বারা বোঝা গেল আবু বকরের শুধুমাত্র আমার নবী ভালোবাসে না আমার আল্লাহ ভালোবাসে কোরআনের মধ্যে একটা সাহাবীর নাম কোরআনে ওই কবি সাহাবীর নাম হলো হযরত আবু বকর আল্লাহু আকবার এমন আবু বকর নবী যখন অসুস্থ হইছিল আমার নবী বলছে আবু বকর তুমি নামাজটা পড়াইবা আবু বকর নামাজটা পড়াইছে এবার নামাজ পড়ানোর সময় দুই রাকাত নামাজ পড়াইছে কিন্তু আমার নবী পিছন দিকে মসজিদে ঢুকছে দুই রাকাত নামাজ পালাইয়া নবীর সামনে আর ইমামতি না কইরা নবীরে দিয়া দিছে ওই নবীর পাশে আবু বকর সিদ্দিক আকবরের কণ্ঠ উপরে শোনা যায় আমার নবী 70,000 নূরের পর্দা অতিক্রম করে এমন একটা জায়গায় গেলেন যে এই জায়গার ভিতরে পৃথিবীর কোনো নবী যাই নাই পৃথিবীর কোনো রাসূল যাই নাই পৃথিবীর কোনো নবীর কদম ওই জায়গার মধ্যে পড়ে নাই ওই জায়গার মধ্যে ওই জায়গার কথা কেউ শুনে নাই আমার আল্লাহ নবীরে নিলেন ওই জায়গার মধ্যে আমার নবীরে ঘুরাইতেছে 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 হঠাৎ করে আমার নবী প্রথম জায়গাটা দেখা এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা পৃথিবীর কোনো নবীর কদম পড়ে না ওই জায়গার মধ্যে যখন আল্লাহ নবীরে দেখাইতেছে আমার নবী এত সুন্দর জায়গা দেখা নবী হাসে না নবীর মনটা বেজার আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনার চেহারা কেন বেজার আমার নবী ডাক দিয়ে কি আল্লাহ ও গোপায়ের বাবা জবানটা খুলে বলো আল্লাহ এ জোরে বলো আল্লাহ আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু এত সুন্দর জায়গা তোমার লাগে বানাইলাম তুমি কেন আমার মিলনে আইসা মাঝি দাঁড়াইসা কান্দ আমার নবী ডাক দিয়ে কেন তাহিরি নবী নবী কেন ভাই পুরা নামটা কি জনাব মাওলানা হাবিবুর রহমান ভাই আবিদি সাহেব না আরে গোপায় যায় মসজিদে খতিব সাহেব কেন আমার নবীর জন্য পাগল আমি তাহিরি কেন পাগল আমার স্নেহাসপতি পাহাড় কেন নবীর জন্য পাগল এ বন্ধুরে বন্ধুরে আমরা কেন নবীর পাগল আমার নবী দুনিয়াতে আসার আগে কইছে উম্মতি আমার নবী দুনিয়াতে মারে এক ছেলে এক ছেলে আমার নবীর আমার নবী দুনিয়াতে আসার আগে বলছে উম্মতি আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এগুলো ভাল লাগে পস করতাম নি মহব্বত নিয়ে আমার যুবক ভাইরা আমার এই যুবক ভাইরা আমার কথা বলবেন না রে বাবা তার কাম আস্তে আস্তে করতে দেন কিন্তু আপনারা হাসাহাসি করবেন না আপনারা কথা বলবেন না চুপচাপ ইশারাতে কাজ করেন তার তার কিছু কেন না আমার যুবক ভাইরা কেন আমার ভাই কেন নবী নবী করে হাবিব ভাই কেন নবী নবী করে তাহিরি কেন নবী নবী করে উলামায়ে কেরাম কেন নবী নবী করে আমার নবী দুনিয়াতে আসার আগে কই উম্মতি আমার নবী মার রহম থেকে দুনিয়াতে আইসা কই উম্মতি আমার নবী পাথরের আঘাত খায়া কই উম্মতি আমার নবী মেহরাজে যাওয়ার সময় কই উম্মতি আমার নবী রদিয়া থেকে বিদায় হওয়ার সময় কই উম্মতি রওজা মুবারকে এখনো নবী কান্দে উম্মতি হাশরের ময়দানে নবী কান্দে উম্মতি ও বন্ধরে আমার নবী এমন নবী আপনার নবী এমন নবী যিনি সুখের বেলা উম্মত বলে না পাথর আঘাত খাইয়া রক্ত জড়াইয়া উম্মতের জন্য কান্দে আমার নবী সুখের বেলায় কই উম্মতি দুঃখের বেলাও কই উম্মতি কিন্তু আমার নবী আপনার নবীর আগে এমন একজন পয়গাম্বর ছিল যার নাম হলো ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল নিয়ে গেছিল বেহেশত দেখাইবার লাইগা বেহেশতের বারান্দা ইদ্রিস নবী যাইয়া আর ফিরে দুনিয়াতে আসে নাই উম্মতে দুনিয়ায় রাইখা বারান্দায় রয়ে গেছে এখনো সেখানের মধ্যে আছে এখনো জান্নাতে ঢুকে নাই বারান্দার মধ্যে রয়েছে ওই ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়াতে আইসা বেহেশতের বারান্দা এত সুন্দর বেহেশত দিক আর ভাল লাগে না উম্মত দুনিয়ায় নবী এখানে রয়ে গেছে কিন্তু আমার নবী বেহেশতের বারান্দা শুধু দেখে নাই বেহেশতের সব জায়গায় তন্ন তন্ন কইরে আমার আল্লাহ দেখাইল কিন্তু আমার নবী জান্নাতে থাকার লোক করে নাই আমার নবীর কথাই একটাই উম্মত লইয়াই আমি বেহেশতে ঢুকমু হাই রে ভাই ও ভাই পাগলামি নাই ও ভাই কেন নবী নবী করিস
যতই পাগলামি করি মদিনায় যাওয়ার পরে দেখলাম একবার যারা মদিনা যায় বারবার তার মদিনা যেতে মনে চাই সবুজ গম্বুজটা দেখলে প্রাণটা জোড়ায় যায় ইদার ভিত্তি বুঝি আমার নবী আছে ইদার নিচে তো আমার নবী আছে কেমন যে লাগছে নবীর রোজার পাশে যাইয়া মনটা চাইছিল সব সরাইয়া নবীর একটু দেখাইতাম মনটা ভাল লাগে না নবী গো আপনার রওজায় আমি আইছি আমি বাংলাদেশে আপনার একটা ক্যানভাসার আমার ওয়াজে লক্ষ লক্ষ মানুষ আপনার প্রেমে পাগল হইয়া নাচে এই লোককে বাংলাদেশে রাখিয়াছি আমি আপনার কাছে আইছি আমার মাহফিলের হাজার মানুষের পক্ষ থেকে আপনার সালাম দিতেছি সালামটা আপনি গ্রহণ করে নেন এমন ভাবে আপনাদের সবাই আমি স্মরণ করছি সবার সালামগুলো আমার নবীরে দিছি আমার নবী বোঝার ক্ষমতা আছে না নাই এই জন্য আমি তাহিরি নবী নবী করি সব ছাইরা দিতাম পারবো সাথে পারবো না পৃথিবীর সব আমার কাছে তুচ্ছ নবীর মহব্বত আমার কাছে শ্রেষ্ঠ এই জন্য যুবক আমার মহিলা দেখো সাজিয়ে গুজিয়ে দেমুরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে বড় পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে বড় পাতা গরম জলে পাতা গরম জলে শোয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে কই যাইবা সাজ্যা ওই জায়গায় যাইবা যেই জায়গায় তোমার বন্ধু যাবে না ওই জায়গায় যাইবা যেই জায়গায় তোমার মা যাবে না ওই জায়গায় যাইবা যেই জায়গায় কোনো কোনো বন্ধু যাবে না ওই জায়গায় যাইবা তোমার কোনো বোন যাবে না ওই জায়গায় যাইবা তোমার কোনো ভাই যাবে না ও যুবক আমার কেন আমি তাহিরি নবী নবী করি কারণ আমার নবী কয় উম্মতি উম্মতি উম্মত যদি নবী কবি না করে উম্মত বড় নিমক খারাপ কারণ আমার নবী রন্ধ্রে রন্ধ্রে উম্মতের মায়ায় শুধু কান্দেন ওই জায়গায় যাইয়া এত সুন্দর জায়গা দেখার পরে আল্লাহ ডাক দিয়ে কি বন্ধু গো আজকে আপনার মতো আনন্দিত তার কেউ না এমন একটা জায়গায় আপনার এমন একটা জায়গার মধ্যে আপনার আনলাম এমন একটা জায়গার মধ্যে আপনারা আনলাম যেই জায়গাগুলো পৃথিবীর কেউ দেখে নাই যেই জায়গাগুলো পৃথিবীর কেউ দেখে নাই এখানে শুধু আপনি আর আমি এখানে শুধু আপনি আর আমি আর তো কেউ নাই এখানে তো আপনি আর আমি আপনি কাঁদবেন কেন আমার নবীকে আল্লাহ এত সুন্দর জায়গা তুমি আমার দেখাইতেছ পৃথিবীর কোন নবী দেখে নাই কিন্তু আমার উম্মত তো দেখে নাই এই সুন্দর জায়গায় যা আমার উম্মতের কথা মনে হইয়া গেছে আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই আমি কবে যাব রওজার কিনারে এই দিনটা নরম করে আপনার মা বাপের চেহারাটা মুখটা বাসায় কর না আমি কবে যাব রওজার আমি কবে যাব রওজার কিনারে রওজার পাশে গিয়ে আমি রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রওজার কিনারে আমি কবে যাব রওজার কিনারে আমার নবী উম্মতে মায়াই এই নবী তো সেই নবী যিনি মদিনায় শুয়ে রইছে উনি আরশে আজিমের মেহমান হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা গায়
ওই নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সুন্দর জায়গায় নিল। ওখানে নেওয়ার পরে কই কেন কান্দেন, কই একই কথা উম্মত। এবার তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে কই কেন কান্দেন, কই আমার উম্মত। চতুর্থ আরেকটা জায়গায় নিলেন, কেন কান্দেন, কই আমার উম্মত। নবী উম্মত ছাড়া কিছু বোঝে না, নবী উম্মত ছাড়া কিচ্ছু বোঝে না। ভালোবেসে নবীকে হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আমি একটু একটু গজল গাইতেছি, পুরা গজল গাই না, শুধু টাচ দিয়ে রাখতেছি। আমার কয়েকটা জানি গজল মানে গজল গাইছে, এক একটা গজল আমার বিমানি খুরাক। এই একটা গজল গাই যে শান্তি পাই, পাঁচ ঘন্টা ওয়াজ করে শান্তি পাই না। আমরা বক্তার একটা কবির মতন শিল্প, শিল্প আমাদের মুখ থেকে যে জিনিসটা বের হয়, মন থেকে বের হয়, কি বলি না বলি ব্রেন ঘুরতেছে, হৃদয় থেকে বের হচ্ছে। ভালোবেসে নবীকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি কাটব, নবীর চরণেতে সারা জীবন আমি কাটব। মনে নেব নবীর জন্য দিলটা ফানা করে দিব, নবীর জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিব। আমার নবী এত সুন্দর জায়গায় কই উন্নতি, আর আমরা দুনিয়ার একটু টাকা পয়সা পাইয়া গেলে দশতলা বিল্ডিং এর মালিক হয়ে গেলে নবী বইলা যায়। অথচ আমার নবী পরে একটা সেকেন্ডের জন্য বলে না, খবরদার খবরদার, এই নবীরে ভুললা গেলে আল্লাহ পাবা না, এই নবীরে ভুললা গেলে নবী পাইবা না, এই নবীকে ভুলে গেলে কবরে শান্তি পাবে না, এই নবীকে ভুলে গেলে আরশে আযিমের ছায়া পাবে না। যুবকের দল, এই গরমের ভিতরে কথা বলছি, শুধুমাত্র সাবধান, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা এমন ভাবে সত্তরটা জায়গায় ঘুরায় দেখাইছে। আমার আল্লাহ কয় বন্ধু, এত জায়গা দেখাইলাম, কোন নবীর এত জায়গায় আমি আমি আল্লাহ দেখাই নাই। আল্লাহ নবীর লয়া লয়া ঘুরা ও যুব, আমার নবী দেখে কয় উম্মতি, আল্লাহ দাজিকে বন্ধু আর কাইবেন না, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম, এই পাঁচ ওয়াক্ত নামাজ আপনি লয়া যাইবেন। যদিও 50 ওয়াক্ত দিছে, 45 ওয়াক্ত কমাইছে, এইগুলা ঘটনা বললে লম্বা হয়ে যাবে, যেটা লাস্টে আছি কথা আমি আল্লাহ আপনারে কথা দিলাম, আপনার উম্মত।